ইনিংসে 330 রানে অল আউট হচ্ছে বাংলাদেশ। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার মাকসুম আলম খান। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মাকসুম, মৌটুসী, একটা বিষয়ের আফসোস হয়তো বাংলাদেশের বোলাররা সমর্থকরা সবারই করতে হচ্ছে। ১৩তম ওভারে যখন তাজুল ইসলামের বলে আবদুল্লাহ শফিক পাকিস্তানের ওপেনার, তিনি তার রিভিউটা নিলে হয়তো এখন ম্যাচের চিত্রটা কিছুটা হলেও ভিন্ন হতে পারত। পাকিস্তান দল ব্যাটিং করেই চলছে এবং তাদের আসলে সেরকম কোনো যে ফাম্বল চোখে পড়ছে না, অর্থাৎ তারা খুব ভালোভাবেই বাংলাদেশের বোলারদের সামলে নিচ্ছেন। বাংলাদেশের বোলাররা পাকিস্তানের কোনো উইকেট নিতে পারেনি, কিন্তু ওই রিভিউটা নিলে আমরা পরবর্তীতে রিপ্লেতে যেটা দেখেছি সেটা হচ্ছে আগে প্যাডে লেগেছিল এবং রিভিউটা নিলে, সাহস করে যদি রিভিউটা নেওয়া যেত তাহলে হয়তো বা একটা উইকেট সে সময় পড়ে যেত, পাকিস্তান কিছুটা হলেও চাপে পড়ে যেত, কিন্তু সেটা হয়নি। এবং এখন 30 ওভারের বেশি হয়ে গেছে, বাংলাদেশ 30 ওভার মতো বোলিং করে ফেলেছে এবং 100 রানের কাছাকাছি, দুজন ব্যাটসম্যান বেশ সেট মনে হচ্ছে। একটু ফিল্ডিং সেট আপের কথাও বলি, মানে বাংলাদেশের সবসময় এটা দেখা যায় যে যখন স্কোরবোর্ডে রান একেবারে আশানুরূপ নয় তখন টেস্ট ক্রিকেটে অন্যান্য দলগুলোকে আমরা দেখি আসলে খুব প্রতিপক্ষকে চেপে ধরে, মানে খুব আগ্রাসী ফিল্ডিং সেট আপ সাজিয়ে আক্রমণাত্মক একটা ফিল্ডিং সেট আপ রেডি করতে, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে সবসময় দেখি খুবই রক্ষণাত্মক একটা সিদ্ধান্তে যাওয়া হয় এবং আমরা সব ফিল্ডারদেরকে দেখছি ডিপে দাঁড় করানো হয়েছে, সব দূরে দূরে, এবং সেরকম খুব আক্রমণাত্মক ফিল্ডিং আমরা দেখছি না, যার কারণে ওই ফিল্ডিং সেট আপের কারণে ওই ব্যাটসম্যানরা খুব ইজি গ্যাপ বের করে রান বের করতে পারছেন, কোনো ভয় তাদের মধ্যে তৈরি করতে পারছেন। এবং একই সঙ্গে বোলাররা যারা আছেন, আবু জায়েদ রাহি কিংবা ইবাদত হোসেন চৌধুরী কিংবা তাইজুল ইসলাম বা মিরাজ, সেরকম কোনো উইকেট টেকিং ডেলিভারি আমরা দেখিনি যে যেরকম করে একদম পাকিস্তানি ব্যাটসম্যানদের ভয় ধরিয়ে দিচ্ছে, তেমন কিছু হয়নি। তো 330 রানের বাংলাদেশের জবাবে পাকিস্তানকে বেশ স্বাচ্ছন্দ্যে খেলছে পাকিস্তান, সেটা বলাই যায়। এখন এই মুহূর্তে যদি আর্লি কয়েকটা উইকেট তুলে নেওয়া না যায় পাকিস্তানের বিপক্ষে, তাহলে বেশ শঙ্কাই কাজ করবে বাংলাদেশের জন্য, কেননা পাকিস্তানের ব্যাটিং অর্ডারটা কিন্তু বেশ লম্বা। এর আগেও জানিয়েছি, আপনারা দেখেছেন, শুধু এই দুইজনই না, এই ওপেনাররা তো যদি আগে নাম আসে পাকিস্তানি ব্যাটসম্যানদের, পাকিস্তানি ব্যাটারদের নাম আসলে এই দুজনের নাম আসলে শুরুতে আসবে না। তা বাদেও বাবর আজম থেকে শুরু করে আজহার আলী, ফাওয়াদ আলম, তারাও কিন্তু টেস্টে অনেক পরীক্ষিত এবং অভিজ্ঞ ব্যাটসম্যান, সামনে তাদেরকেও বাংলাদেশের বোলারদের বল করতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। সো আর্লি উইকেট তুলে নেওয়া বাংলাদেশের জন্য, খুব দ্রুত উইকেট তুলে নেওয়া খুবই জরুরি। তো আমার কাছে মৌটুসী, এই জহুরআহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এই ছিল ম্যাচের সবশেষ। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়ে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাকসুম আলম খান।